জাভাস্ক্রিপ্টটা জেকোয়ারি হচ্ছে, জেকোয়ারি জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার। আর জেকোয়ারি ইউআইটা কি তাহলে? ডাউনলোডে যান, নিচের দিকে আসেন, সিডিএন লেখা আছে দেখেন, গুগল সিডিএনে যান, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন। এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট জেকোয়ারির কিছু লাইব্রেরি আছে, জেকোয়ারির আবার লাইব্রেরি আছে যেগুলো দিয়ে কাজ করা যায় আর কি। এখন জেকোয়ারি লাইব্রেরির মধ্যে অ্যাঙ্গুলার জেএস নামে একটা লাইব্রেরি আছে, জেকোয়ারির ফ্রেমওয়ার্ক, কথা বলছেন? আচ্ছা, একটা আছে হচ্ছে আপনার অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল, অ্যাঙ্গুলার ডোজো, এক্সট্রাক্ট কোর, হ্যামার জেএস, এরকম আরও অনেক অনেক আছে। তার মধ্যে একটা জেকোয়ারি, জেকোয়ারি মোবাইল, এটা হচ্ছে মোবাইলের জন্য অনলি ইউজ করা হয়। জেকোয়ারি ইউআই, আজকে আমি এটা দেখব, জেকোয়ারি ইউআই ডট কম, কথা বুঝছেন? আচ্ছা, এটা দিয়ে কাজ করতে হয় কেমনে, মানে অনেক অনেক কাজ আছে যেগুলো আমরা জেকোয়ারি দিয়েই করতে পারি, বাট এগুলোও করা যায়, সব সবগুলোই জেকোয়ারি দিয়েই করা যায়, বাট এগুলো দিয়ে অনেক ইজিলি করা যায় কাজগুলো। কেমনে করে কাজ? জেকোয়ারি ইউআই, ফাইল দেন, যে কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করার জন্য আগে দেখতে হবে, এটা ডাউনলোড করতে হবে, তাই না? ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করার জন্য ডাউনলোড করতে হবে না ফাইলটা? ফাইল দেন স্টাইল ডট সিএসএস, এখানে গিয়ে লেখেন HTML5, সিএসএস ফাইলকে ফার্স্টে লিঙ্ক করলাম, তারপর এখানে যাওয়ার পর দেখেন ডাউনলোড কোথায় আছে, কাস্টম ডাউনলোড, হচ্ছে স্ট্যাবল, হচ্ছে লিগেসি। আমরা সবসময় স্ট্যাবলটা ডাউনলোড দেবো, স্ট্যাবলটা হচ্ছে আপডেটেড থাকে, এখানে ক্লিক করলে ডাউনলোড দেন, ডাউনলোড হয়ে গেছে। এর মধ্যে কী কী আছে দেখেন, এর মধ্যে আসতে হচ্ছে অনেক অনেক ফাইলপত্র আছে, সবগুলো আমাদের লাগবে না আপাতত, আমাদের সুবিধার্থে এর মধ্যে সবগুলো ফাইলকেই রাখি আপাতত। আচ্ছা, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কথা বলছেন, তো আমরা এখানে স্কিপ করি, ওটা রিপ্লেসের দরকার নেই, ওটা কথা বুঝছেন? এখন এর মধ্যে একটা ফোল্ডার নেন সিএসএস নামে, একটা ফোল্ডার নেন জেএস নামে, কথা বুঝছেন? এখন এর মধ্যে থেকে দেখেন এই দুইটা দরকার নেই, এই দুইটা দরকার নেই দিলে, এখন এর মধ্যে থেকে এইটাও দরকার নেই। এখানে আসা হচ্ছে জেকোয়ারি ইউআই ডট সিএসএস, আর একটা হচ্ছে জেকোয়ারি ইউআই ডট মিন ডট সিএসএস, তাহলে আমাদের দুইটার মধ্যে থেকে যদি একটা নিলেই হবে না, আমরা মিনটা নেবো, এটা ডিলেট, এই এইটার এটা, এই দুটা সেম, আমরা এটা নেব, এটা বাদ দিয়ে দেবো, এইটা আর এটা সেম, আমরা মিনটা নেব, এইটা এটা সেম, আমরা মিনটা নেব। এখন যত সিএসএস আছে সিএসএসগুলো কাট করে এর মধ্যে দিয়ে দেন, সিএসএসগুলো তো সিএসএস মধ্যে যাবে, আর যে কয়টা যাবে কার মধ্যে, জেএস এর মধ্যে। ঠিক আছে, এখন যে কোয়ারি ইউআই ডট মিন ডট জেএস, যেহেতু এটা যে কোয়ারি দিয়ে কাজ করতে হচ্ছে আমাদের, যে কোয়ারি নিয়ে কাজ করবো, এই জন্য যে কোয়ারি ফাইল অবশ্যই লাগবে, যে কোয়ারি ফাইল কোন কই পাবো, কোড ডট যে কোয়ারি ডট কম, জেকোয়ারি 1.1.1.min.js, কন্ট্রোল এস দেন, এস দিয়ে পাতটা দেখায় দেন, জেকোয়ারি ওয়াই জেএস এর মধ্যে এই নামে সেভ হবে, তাই তো?
প্লাস আমাদের ফাইল সব কিছু নেওয়া শেষ, এখন এইচটিএমএল এর মধ্যে লিখতে হবে। এটা এইচটিএমএল এর মধ্যে কি কি লিংক করাবো, সিএসএস এর মধ্যে যেটা আছে এই ফাইলগুলোকে লিংক করে দেন, সিএসএস ফোল্ডারের মধ্যে এইগুলা একটা, আর কি কি আছে এটা আছে, আর কি আছে এইটা আছে, কি কথা বুঝছেন? জাস্ট ফাইলগুলোকে লিঙ্ক করে এলাম, তিনটা ফাইল। এখন যে কোয়ারি যেটা আছে, যে কোয়ারির জন্য আমাদের কি করতে হবে, এসসিআরআইপিটি স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মধ্যে এসআরসি ইকুয়াল জেএস ফোল্ডারের মধ্যে কি কি আছে, ফার্স্ট এইটা, কারণ যে কোয়ারি ফাইল তো আগে লিঙ্ক করতে হবে, তাছাড়া কাজ করবে না, তাই না? লিঙ্ক করে দেন এখানে, আর কি ফোল্ডার ফাইল আছে এটা, কি ঠিক আছে, আমাদের দুইটা ফাইল লিঙ্ক করানো শেষ। এবার লেখেন স্ক্রিপ্ট, যদি আমাদের কোনো জেকোয়ারি লেখা লাগে তাহলে এর মধ্যে কোড করব। কোড করার সিস্টেম কীরকম, ডলার সাইন, এখানে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে ডলার সাইনটাকে আগে জেকোয়ারি করতে হবে, এইভাবে রিপ্লেস করে দিলাম জেকোয়ারি, এখানে লেখেন হচ্ছে ডকুমেন্ট ডট রেডি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, কি বুঝছেন? এটা করে রাখলাম যদি আমাদের লাগে কখনো, সেজন্য টোটাল আমাদের ফাইলপত্র রেডি, সব এনভায়রনমেন্ট ক্রিয়েট করা শেষ। এবার কাজ করবো কেমনে, তাই না? কাজ করার জন্য সব ফ্রেমওয়ার্কগুলাই দেখবেন যে আপনার ফার্স্টে ডাউনলোড দিতে হবে, তারপরে কী করতে হবে, লিঙ্ক করাইতে হবে, তারপরে হচ্ছে দেখতে হবে ডকুমেন্টেশন কোথায় কী আছে, এখানে এর মধ্যে ডকুমেন্টেশন দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, জাস্ট দেখে দেখে আমরা কাজ করব। যেমন আমি যদি একটা এখানে ডিভ নেই বক্স, এটা কি টান দিয়ে নড়ানো যাচ্ছে, নড়ানো যায়, এটাকে টান দিয়ে নড়ানো চড়ানোর জন্য আপনি চাইলে জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন, কিন্তু অনেক অনেক কোড লিখতে হবে এবং অনেক ডিপ লেভেল আপনার জানতে হবে, যে কোয়ারি দিয়ে করতে লাগলেও অনেক অনেক কিছু জানতে হবে, কিন্তু যে কোয়ারি ইউআই দিয়ে করতে অনেক ইজি, জাস্ট তারা আপনার মেথড বানায় রাখছে, আপনি শুধু মেথডটা অ্যাপ্লাই করবো আর কাজ করবে। কেমনে করবেন, এখানে যান, ফার্স্টে ধরবো এটাকে, ধরতে হয় কেমনে করতে হয়, ডলার সাইন কাকে করব, ডট বক্সকে, এখানে দেখেন ডট ড্র্যাগেবল, শেষ কাজ। হ্যাঁ, ড্র্যাগেবল নামে মেথড আছে, মেথডের মধ্যে সব বলে দেওয়া আছে কেমনে কেমনে কী করতে, ওর মধ্যে সমস্ত ফাংশনের মধ্যে ইউজ করা আছে, কেমনে করতে হবে, জাভা স্ক্রিপ্ট দিয়ে যে করে দিয়ে করছে এগুলো। হ্যাঁ, কোনটা, হ্যাঁ ড্রাগে বললে এই মেথডটা লিখতে হবে না, এটা কী করছি সিলেক্ট করছি, সিলেক্ট করতে হবে সিলেক্টর দিয়ে, এটা তো মানে প্র্যাকটিস না করলে জানা যাবে না, তাছাড়া কোনো বুদ্ধি নেই। এখন রিলোড দিলাম, ধরেন এটা ধরে শোনারে ছাড়ে, অথচ এটা থাকার কথা ছিল এখানে, না তো যাবে, এত ডিজাইন কি কথা বুঝছেন, কঠিন খুব, কোনো কঠিন, সব তো করাই আছে, শুধু আমরা কি করছি ড্র্যাগেবলটা ইউজ করছি। আচ্ছা, আপনি চাচ্ছেন ড্র্যাগেবলটা, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? এরকম অক্ষ বরাবর যাবে, মানে যে কোনো একদিকে আমরা বন্ধ করে দেবো, তাহলে এখানে
অতিরিক্ত যদি কোনো জিনিস ইউজ করা লাগে তাহলে কি দিয়ে অপশন অপশন ক্রিয়েট করতে হয়? অপশন মানে কি? এরকম অ্যারে, অ্যারে এখানে গিয়ে লেখেন এক্সিস অক্ষ, এখানে গিয়ে লেখেন কোন অক্ষ, সে অক্ষ দিয়ে দেন, এখানে এক্স দিয়ে দেন, উপর নিচে যতই লাফালাফি পারেন আপনি যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি এখানে দিতেন কি, এখানে যদি দিতেন ওয়াই, তাহলে ওয়া উপরে নিচে যাবে শুধু। কি বুঝছেন? পারবেন না এই কাজটা কেমনে করতো এখানে বলে দেওয়া আছে। দেখেন এখানে ড্রাগে বলে যাবেন, দেখছেন এখানে কেমনে করছে, কি কোড করছে, কোডগুলো বলে দেওয়া আছে এখানে। ভিউ সোর্স দেখছেন, এখানে ক্লিক করেন, দেখেন সব বলে দেওয়া আছে কেমনে কি করতে হবে। লিঙ্ক করছে যা, শুধু কি করছে কাজ করছে এতটুকু দিয়ে, কি বুঝছেন? সব বলে দেওয়া আছে না এখানে, এগুলোই আপনাকে পড়তে হবে আর কাজ করতে হবে এগুলো দিয়ে। এটা তো লগ ইন হওয়ার জন্য তো ডাটাবেস লাগবে আমাদের। আচ্ছা এখান থেকে কি করা যায়, কন্টেইনমেন্ট করা যায়, আবার স্টাইল করা যায়, এখান থেকে স্টাইল করতে পারবেন আপনি। আপনি এখানে লিখবেন সিওয়ার এসওয়ার কার্সার, এখানে লেখেন মুভ, তাহলে ক্লিক করলে কি হবে, মুভির মতো দেখা যাবে, হয়েছে মুভির মতো। এরকম কার্সারের যত প্রপার্টি আছে, ভ্যালু আছে, সবগুলো ইউজ করা যাবে, সিস্টেমের মধ্যে যেগুলো ইউজ করা গেছিলো সব ইউজ করা যাবে এখানে। ওয়েট দেন, ঘুরতে থাকবে, আবার আর কি ইউজ করা যায় দেখেন, এখানে বলা আছে সবকিছু বলা আছে এখানে। আচ্ছা এটা তো দেখালাম, আচ্ছা কন্টেইনমেন্ট করা যাবে, কোন একটা ডিভের মধ্যে গিয়ে এটা আটকে যাবে আর বের হবে না, এরকম করা যাবে, কথা বুঝছেন? ধরেন এর মধ্যে একটা একটা নেন, ধরেন নাম দিলাম বক্স বা বড় বক্স, বড় বক্সের একটা ডিজাইন করেন, উইড কত দিবেন, সাপোজ উইড দিলে হচ্ছে 400 দেন, হাইট 400, ব্যাকগ্রাউন্ড গ্রিন, এটার মধ্যে নেসলে আর বের হবে না। এখন সেজন্য কি করতে হবে, একে বলতে হবে কন্টেইনমেন্ট, কন টি আই এন এম ই এন ডি, কন্টেইনমেন্ট কোনটা, ডট বড় বক্স, দেখেন তো কাজ হয় কি না, না কাজ হতে পারে, বেরোয় আর বেরোয় না, মানে ওটা যদি একবার ভিতরে নিয়ে যাওয়া যায় আর বের হবে না, নড়ালি শেষ ঠিক আছে। মুভ করলে, মুভ করলে এটা এরকম হবে।
আচ্ছা, আপনারা আপনাদের কাজ থাকবে, প্রত্যেকটাই যাবেন, একবার করে যাবেন এবং সোর্স ফাইলগুলো দেখবেন, দেখে কাজ করা ট্রাই করবেন, ঠিক আছে? তারপরে কি আছে, ড্রপেবল, ড্রপেবল মানে বুঝেন, ড্রপ মানে নিয়ে ছেড়ে দাও, ড্রপ আরও ভালো বুঝবেন। সাপোজ আপনি প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন, শুনতে একজন মেয়ে বললো ভাই প্লিজ ড্রপ করো আমাকে, ড্রপ করে দাও। লিফট লিফট ড্রপ একই কথা, হ্যাঁ কপি পেস্ট। আচ্ছা, এখন এরকম আমরা ড্রপ করব, সাপোজ যখন এইটাকে নিয়ে গিয়ে এখানে ড্রপ করব, বড় ছোটোটা নিজে বড়টাকে ডিপ আমরা ড্রপ করব, তখন কিছু একটা হবে, এটা ড্রাগেবলই থাক, এটা এটা ড্রাগেবলই থাক, এটাকে নড়াচড়ানো যাচ্ছে, এটাকে যখন এখানে রাখবো তখন কিছু একটা হবে। আচ্ছা, এটা কেমনে করছে দেখেন একটু, ড্রাগেবল লাগছে এটাকে, আর একটাকে ড্রপেবল করছে, ড্রপেবল করার পর তারপরে ড্রপ করছে। আচ্ছা, যাই আমরা, এটা ড্রাগেবল থাকবে, এবার এখানে লেখেন বড় বক্স ডট ড্রপ ডিআরও ডিআরও ডবল পি এ বিএলই ডিআরও এ ডবল পি এ বিএলই ড্রপেবল। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেন, গিয়ে এখানে লেখেন ডিআরও পি ড্রপ, এখানে একটা ফাংশন ইউজ করবেন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে লিখবেন আউটপুটটা কী হবে। কথা বলছেন, যখন আমরা ড্রাগ করব, ড্রাগ করে এর মধ্যে রাখবো, তখন এটা আউটপুটটা কী হবে, আউটপুটটা ধরেন এখানে হবে অ্যালার্ট, অ্যালার্ট তো আমরা জানি, এখানে লেখা থাকবে ভাই কাজ হয়েছে, সব কিছু অন্ধকার অন্ধকার। আপনি এতটুকু নিয়ে যান কিছু হবে না, বাট ফুলটা যদি নিয়ে যান ভাই কাজ হচ্ছে সব অন্ধকার, অন্ধকার তো হয় না, আমরা যদি অন্ধকার করতে চাই তাহলে কী করবেন, এখানে ডলার সাইন দেন, এখানে 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 কী বলবো, পড়ি ডট সিএসএস ব্ল্যাক, এখানে দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড, বিএসি জি আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, মানে এটা 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 শো করবে সাথে সাথে, এটা এটাও শো করবে, এখানে যান, আগে এটা শো করছে, এটা ওকে করলে ব্ল্যাক হয়ে যাবে, কথা বুঝছেন, আমার চাচ্ছি যে ব্ল্যাক আগে হবে তারপর এটা হবে, তাহলে কী করবেন, এটাকে নিচে নিচে দিয়ে দেন, জাভাস্ক্রিপ্টের কাজ কি উপর থেকে আসে না, ব্ল্যাক। কি বুঝছেন, অর্ধেক মিনিমাম অর্ধেক নিতে হবে, অর্ধেক নিলে কাজ করবে, কি বুঝছেন তো নাকি, ড্রাগেবল ড্রপেবল বুঝছি। এখন এখানে বিভিন্নভাবে ড্রপেবল করা যায়, এক্সেপ্ট এক্সেপ্টে ক্লিক করেন, এক্সেপ্ট জিনিসটা কি জানেন, আপনি জানেন না, এখানে যান এক্সেপ্ট বলতে, আচ্ছা এটা না, প্রিভেন্ট প্রিভেন্ট, আমি চাচ্ছি হচ্ছে এটা রিভার্ট, আচ্ছা রিভার্ট, রিভার্টটা কি ড্রাগেবল করছেন, আপনি ড্রাগেবল যেটা করলেন এটাকে যদি রিভার্ট দেন, আপনি এখানে যদি বলেন রিভার্ট ভ্যালিড, ভ্যালিড বুঝেন বৈধ, এখানে যদি নিয়ে যান ওকেতে ক্লিক করেন, আগের জায়গায় ফিরে যাচ্ছে, মানে আগে যাবেন থাকবে না, ওকে ড্রাগ করলে ড্রাগ হবে না, দেখছেন
নিয়ে আসলে ওইটা ওটা ওটা আসবে না। না ওখানে ক্লিক করলে আর ওরকম হবে না, এখানে ক্লিক করলে একবার হচ্ছে, ওকে দেন আবার দেন, এখন প্রিভেন্ট মানে এটা আর শো করবে না, এখন আর সমস্যা নাই। এখন ঠিক আছে, এখন প্রিভেন্ট যদি আপনি ইনভ্যালিড দিতেন, যাবেন আপনি অন্য জায়গায় নিয়ে গেলেও এমন জোরে লাগাই দিচ্ছেন, কি বুঝছেন? কিছু অবস্থা। আচ্ছা রিসাইজেবল, আপনাদের কাছের প্রত্যেকটা অপশন দেখা, ঠিক আছে? রিসাইজেবল মানে যেরকম বড় করা যায় ছোট করা যায়, এখন তাই এগুলো বাদ দেন। এখানে দিয়ে দেন রিসাইজেবল, রিসাইজেবল এটা হচ্ছে এই যে টান দিয়ে বড় করা যাবে, হাইট উইট আর নির্দিষ্ট নাই, এখন নিচে গেলে বড় করতে পারবেন ছোটো করতে পারবেন, ঠিক আছে? এখানে দেখেন একটা কি আছে, একটা একটা জিনিসের মতো আছে না, কালার আছে না একটা, এখানে আছে, এখানেও পাবে, কারণ কারণ কি পাচ্ছে না কি কারণে দেখেন, এখানে ইমেজেস নামে একটা ফাইল আছে দেখছেন, এই আইকনগুলোর কালার পাচ্ছে না, কারণ আইকনগুলা এখানে আছে আর আগে ছিল কোথায়, সিএসএস ফোল্ডারের সাথে ছিল না, সিএসএস ফাইলের সাথে একই একই পাতে ছিল না, এই জন্যই পাচ্ছিল না। আপনি এটাকে ইমেজটাকে ভিতরে দিয়ে দেন, এখন দেখেন ঠিকই পাবে, পাইছে এখন? এখানে আছে অ্যানিমেশন, অ্যানিমেট, অ্যানিমেট মানে কি, অ্যানিমেট করা যায়, এখানে টান দিয়ে, টান দিয়ে আসলে একটা বটারের মতো হয়েছে না, এখন কিন্তু বড় হয় নাই, টান এখন আস্তে আস্তে বড় হচ্ছে, ছোটো করলে আস্তে আস্তে বড় হয়, বড় করলে আস্তে আস্তে বড় হয়, কি দেখছেন? এইগুলাই হচ্ছে আপনার, এখানে দিয়ে দেন সেকেন্ড ব্র্যাকেট অ্যানিমেট, ট্রু করে দেন, কি দেখছেন? বাট এখানে কি আসছিল, একটা বর্ডারের মতো আসছিল না, এখানে আসে না কেন, একটু স্পিড লিমিট করেন, বর্ডার কোনো কালার নাই, আপনি যদি এটাকে ধরেন দেখেন ইউআই নিচের দিকে, ইউআই রিসাইজেবল হেল্পার নামে একটা ক্লাস অ্যাড হয়েছে, ইউআই রিসাইজেবল হেল্পার, এই যে এখানে ইউআই চলে গেছে, ওটা আবার এখানে ক্লিক করেন ইউআই রিসাইজেবল, এটা এটা তাতে একটা কাজ করেন, এখানে ওই ক্লাসটা লেখেন ইউআই রিসাইজেবল হেল্পার, এটার বর্ডার 4 পিক্সেল ডটেড গ্রিন দিয়ে দিলাম, একটা মানে ক্লাস আছে বাট ক্লাসের কোনো ডিজাইন ছিল না, এখন দেখেন তো কি বুঝছেন? আচ্ছা তারপর এখানে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করা যায়, হ্যাঁ সর্বোচ্চ একটা হাইট, সর্বনিম্ন একটা হাইট, কথা বুঝছেন? এটা কেমনে করছে দেখেন, জাস্ট এখানে গিয়ে ম্যাক্স উইথ দিয়েছে একটা, ম্যাক্স হাইট দিয়েছে, ম্যাক্স মিনিমাম ম্যাক্সিমাম,
এটাকে কপি করে আপনি বসায় দেন এখানে, দেখেন কাজ করবে। এতে অ্যারে তাই না, এরকম করে লেখা যায় অ্যারে, একই কথা, কথা বুঝছেন? এর বড় করা যাবে না, এর শুরু করা যাবে না, বুঝছেন? বর্ডারগুলো এখানে কাজ করবে না তো, শুধু শুধু এর জন্য, অ্যানিমেটের জন্য। আচ্ছা আর কি, সিলেক্টেবল, সিলেক্টেবল তো সিলেক্ট করা যাবে, বাদ দেন এটা, একটা ইউএল নেন, এই লাইন নেন, সাপোজ নাম দিলাম কামরুল, কামরুলের মধ্যে ধরেন কি আছে, ইমেল আছে, ইমেলের মাঝে ছিল, প্যাডিং ছিল, তারপর লিস্ট স্টাইল, কামরুল ভাই বাড়ি কি বরিশাল? বলা তো বরিশাল না, আপনার বাড়ি ভোলা, ভোলাকে বলা হয় আলাদা একটা দেশ, বুঝছেন, দ্বীপ একটা, বদ্বীপ, দ্বীপ আর ওটা দ্বীপ, আপনাদের তো মানে ভোলাতে যেতে তো আপনার মানে ট্রেন বা বাস সরাসরি যায় না, লঞ্চ ছাড়া কোনো এ নেই, বা যাতে ফেরি ফেরি মানে আপনার পানিতে যেতেই হবে, পদ্মা হলে যাবে কই, কেউ আপনি বড়িয়াতে যাবে নাকি ভোলাতে যাবে? এখন ভোলার উপরে কি নামবে গিয়ে, এখন আপনার